সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রাখা হয়েছে ডিবি কার্যালয়ে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাত। নিশাত, সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে মামলা সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাবেন। জি, যেমনটা বলছিলেন আপনি, আসলে আজকে কিন্তু সকাল থেকে কিন্তু এই ডিবি কার্যালয় থেকে সালমান এফ রহমান এবং যে সাবেক যে আইনমন্ত্রী আনিসুল হক, দুজনকেই এই ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়ার কথা রয়েছে। এবং সেই হিসেবে কিন্তু আমরা দেখছি এখন পর্যন্ত ডিবির যে প্রধান ফটক যেখানে রয়েছে, সেই প্রধান ফটকে কিন্তু ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এবং একই সাথে সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে। অর্থাৎ গতকালকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সদরঘাটের লঞ্চ টার্মিনালে এসে সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এবং গ্রেপ্তারের পরে তাদেরকে যে দুটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এবং সে মামলাটা মূলত গত 16 জুলাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেখানে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেখানে ইন্ধনদাতা হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তো এখন পর্যন্ত আমরা ডিবি কার্যালয়ে যে তথ্য পেয়েছি তাদেরকে ঠিক আর একটা দিকে এখান থেকে বের করে নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরে তাদেরকে সিএমএম আদালতে নেওয়া হবে এবং সেখানে আসলে তাদের কি শাস্তির বিষয়টি আসবে এবং সেক্ষেত্রে তাদেরকে রিমান্ডও দিতে পারে। আমরা যতটুকু পুলিশের মাধ্যমে জেনেছি, পুলিশ তাদেরকে রিমান্ড চেয়েছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু তাদের রিমান্ড দিতে পারে। এবং এই এই বিষয় নিয়ে কিন্তু এখন সবচেয়ে বেশি আলোচনা রয়েছে। সালমান এফ রহমান এবং আনিসুল হক দুজনেই সাবেক এমপি ছিল এবং এমপি থেকেই সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তিনি আইনমন্ত্রী হয়েছেন এবং সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা হয়েছেন। এবং সেক্ষেত্রে কিন্তু তখনও তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি কেন্দ্র দখল করে এমপি হয়েছেন এবং একই সাথে 15 বছরের তার আর্থিক খাতে বিভিন্ন নজিরবিহীন দুর্নীতি লুটপাটের বিভিন্ন তথ্য কিন্তু একেবারে সাধারণ মানুষের জনসম্মুখে এবং একই সাথে আইএফআইসি ব্যাংক থেকে শুরু করে আইএফআইসি ব্যাংকও কিন্তু তার দখলে কৃত ছিল এবং সেই সাথে বেক্সিংকো গ্রুপের মাধ্যমে তিনি ব্যাপকভাবে কিন্তু সুবিধা দিয়েছিলেন। তো সবকিছু মিলে এখন যে ডিবি কার্যালয়ের যে পরিস্থিতি, ডিবি কার্যালয় থেকে কিছুক্ষণের মধ্যে তাদেরকে বের করা হবে এবং সেই ক্ষেত্রে যে প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতি ডিবি কার্যালয় থেকে নেওয়া হয়েছে। তো এই ছিল ডিবি কার্যালয় থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রাখা হয়েছে ডিবি কার্যালয়ে। সেখান থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।